মেলার মাঠে মুখোমুখিতে স্বাগত। আমাদের আজকের এই পর্বের অতিথি অনুবাদক এবং কথা সাহিত্যিক মোস্তাক শরীফ। শরীফ ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো? আমি ভালো, শুভ সকাল। মোস্তাক ভাই, এবার বইমেলায় আপনার কী কী বই বেরোলো? আসলে আমি না বলার চেয়ে আপনি বলেন সেটা ভালো। সেটাই, এবার বইমেলায় আসলে তিনটি বই বেরিয়েছে। প্রথমটি দুটো হচ্ছে অনুবাদ উপন্যাস, উপন্যাসের অনুবাদ, আর একটি হচ্ছে মৌলিক উপন্যাস ইতিহাসাশ্রয়ী। প্রথম যে অনুবাদ উপন্যাস সেটি অ্যালিস ওয়াকারের পুলিৎজার জয়ী উপন্যাস দ্য কালা পার্পল, সেই কালা পার্পলের অনুবাদ আমি করেছি। আমার ধারণা বাংলা ভাষায় প্রথমবার এই অনুবাদ হয়েছে, অত্যন্ত বিখ্যাত উপন্যাস। আরেকটি অনুবাদ উপন্যাস যেটি সেটি হচ্ছে জন গ্রিন লিখেছিলেন দ্য ফর্টিন আওয়ার স্টার্স, এটিও দারুণ জনপ্রিয়। এটি কিশোর উপযোগী একটা সংক্ষেপিত অনুবাদ করেছি, প্র প্রকাশন থেকে এসছে। এবারই প্রথম সাতটি বই দিয়ে যাত্রা শুরু করলো তার একটি বই। আরেকটি হচ্ছে ইতিহাসাশ্রয়ী উপন্যাস মসনদ, এটি প্রকাশ করেছে অন্বেষা। আচ্ছা, আগে কী নিয়ে কথা বলো, কথা সাহিত্য না অনুবাদ? আপনি বলেন কথা সাহিত্য। মসনদ যে উপন্যাসটি, এটা তো আপনি বলছেন ইতিহাসাশ্রয়ী উপন্যাস। ইতিহাসের সত্য ঘটনার সাথে যখন কেউ ফিকশন লেখে, দ্যাট মাইট উড বি ফিকশাস, এইখানে আসলে এই ঘটনাগুলোর তথ্যসূত্র কোথেকে আপনি নিয়েছেন, এর সাথে কী কল্পনা মিশেছে, মানে প্রক্রিয়াটা কী ছিল যদি ছোট্ট করে বলেন আমাদের দর্শক? দারুণ প্রশ্ন, কারণ এই প্রশ্ন আমি যখন ইতিহাসাশ্রয়ী উপন্যাস লিখতে বসি আমাকেও সবসময় ব্যাপারটা ব্যতিব্যস্ত রাখে, আলোড়িত করে যে কতটুকু মিশেল করা উচিত, কতটুকু লাইসেন্স আমার আছে। আমরা সবাই জানি পোয়েটিক লাইসেন্স বলে একটা ব্যাপার আছে, যে লেখক কতটুকু স্বাধীনতা নিতে পারেন। ধরুন কথার কথা, আমার এই উপন্যাসটার বিষয় হচ্ছেন সম্রাট শাহজাহান, মোগল সম্রাট, এবং তার চার পুত্রের মধ্যে যে গৃহবিবাদ। তো এর মধ্যে আমি ধরুন কথার কথা শাহজাহান 72 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, আমি ওনাকে 60 বছর বয়সে মৃত্যুবরণ দেখাতে পারি না। ইতিহাসের যে মূল ঘটনা সেগুলোকে আমি অবিকৃত রাখতে হবে, এবং এর সঙ্গে ইতিহাসের মূল ধারাক্রমে কোনো রকমের বিকৃতি না ঘটিয়ে আমি নিশ্চয়ই কিছু কাল্পনিক চরিত্র সৃষ্টি করতে পারি, কিছু ঘটনাও সৃষ্টি করতে পারি। মূলত এই ব্যালেন্সটা, এই ভারসাম্যটা তৈরি করাটাই হচ্ছে খুব জরুরি। ইতিহাসের মূল স্রোতে কোনো বিকৃতি না ঘটিয়ে আপনার লেখকের যতটুকু লাইসেন্স নেয় সেটা নেই। এটা আমি এ পর্যন্ত তিনটে ইতিহাসের উপন্যাস লিখেছি, এই কাজটাই সবসময় করার চেষ্টা করেছি। আর আপনি তথ্যসূত্রের কথা বলেছেন, আমি সবসময় চেষ্টা করেছি, প্রামাণ্য যে সমস্ত উৎস আছে যেসব নিয়ে মোটামুটিভাবে কোনো ধরনের বিতর্ক নাই সেগুলোকে অনুসরণ করার জন্য। মানে হ্যাভ ইউ ক্রস চেক দেম? ডেফিনেটলি। ধরুন আমি এই মসনদের কথাই বলি, না তার আগে আমি একটু ফিরে যাই। আমার প্রথম যে ইতিহাসাশ্রয় উপন্যাস লিখেছিলাম তার নাম হচ্ছে নেফারতিতি, সেটা ছিল মিশরীয় যে সম্রাজ্ঞী ছিলেন নেফারতিতি তাকে নিয়ে। তো এটি হচ্ছে প্রায় ধরুন 3500 বছর আগের ঘটনা। কালের ধুলোয় বেশিরভাগ জিনিসই আসলে হারিয়ে গেছে, ফলে ওখানে আমার স্বাধীনতা নেওয়ার সুযোগ বেশি ছিল, যেহেতু বিতর্কের ঊর্ধ্বে খুব বেশি সূত্র নেই। তার মধ্যে যে দু চারটা যেগুলো নাকি কখনোই কোনো ধরনের প্রশ্ন ওঠেনি, আমি সেগুলো আর বাকিটুকু আমি ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছি। তাও সেই অভিমতগুলোকে আমি প্রাধান্য দিয়েছি যেগুলো আসলে সাধারণভাবে মনে করেন ঐতিহাসিকরা। এখানেও তাই, ধরুন মসনদ, এর আগেরটা ছিল আলমপনা, সেটা ছিল সম্রাট শাহজাহানের পিতা সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের প্রেম নিয়ে। তো সেটিতে আসলে প্রধান মূলধারার যে ইতিহাসবিদরা আছেন তারা একাধিক গ্রন্থ রচনা করেছেন, এবং এই গ্রন্থগুলো আমি সবসময় গ্রহণ করার চেষ্টা করেছি সেখান থেকে, এবং এখন পর্যন্ত কোনো প্রশ্ন যেহেতু ওঠেনি আমি ধরে নিতে পারি যে আমি ঠিক পথে আছি। না, আমি ক্রস চেকের কথা বলছিলাম যে আপনি একাধিক সূত্র থেকে অন্তত দেখেছেন। হ্যাঁ, এবং সবগুলোই মূলধারার। ধরুন আপনাকে আমি মানে উদাহরণ দিয়ে বলি, আনারকলি বলে একটা চরিত্র আছে মুঘলে আজমে, যে মানে সিনেমাতে যেটা আছে, ইনি একেবারেই আপনি যেটা বলছেন ফিকটিশাস, বানানো, এটা আমি নিশ্চিত হয়েছি। অথচ এত বড় একটা সিনেমা বানানো হলো, অনেকেই মনে করেন আনারকলি বাস্তব চরিত্র, কিন্তু তিনি নেই, কাজে আমার উপন্যাসে তিনি নেই। আচ্ছা, মসনদের যেই মানে আপনার তিনটা, নেফারতিতি, আলমপনা এবং মসনদ, প্রিয় পাঠক, তিনটা উপন্যাসই কিন্তু এক অর্থে ঐতিহাসিক চরিত্র আশ্রয়ী এবং ইতিহাসের সময়কে আসলে এখানে তুলে আনা হয়েছে একদম। কিন্তু এই উপন্যাসগুলোতে, যেহেতু আপনি ইতিহাসের ব্যত্যয় করেননি, নো, হ্যাঁ, মানে এটা কি বলা যায় যে আমাদের পাঠক যারা আসলে এই উপন্যাস তিনটা পড়বে তারা আসলে ওই সময়টা নিয়েও আসলে বড় ধরনের মানে একটা জ্ঞান অর্জন করবে? আমি একেবারে নিশ্চিত করে, ধরুন আক্ষরিক অর্থে বুকে হাত দিয়ে বলতে পারি, ইতিহাসের প্রধান যে সত্যগুলো সেগুলো চরমভাবে প্রচণ্ডভাবে অনুসরণ করেছে, ফলে অবশ্যই ওই সময়টা আমার অর্ধেক হচ্ছে উপন্যাস, অর্ধেক নিশ্চিতভাবে প্রামাণ্য ইতিহাস, এবং ওই সময়টা ধরুন ষষ্ঠদশ সপ্তদশ শতকটাকে মানুষ অনেক গভীরভাবে জানতে পারবেন, নির্ভুলভাবে জানতে পারবেন, আমি নিশ্চিত করে বলতে পারি। বাহ, অভিনন্দন। মানে মুস্তাক ভাই, আপনার সাথে এবার অনুবাদের আলাপে আসি, মানে দুইটা অনুবাদই দুর্দান্ত। আমি একটু প্রথম দিনই ঘেঁটে দেখেছিলাম, মানে এলিস ওয়াকারের এই যে দ্য কালার পার্পল
এবং আরেকটা হলো প্র থেকে যেটা আসছে সেটা কিশোর উপযোগী এবং সেটা নিয়ে সুমন্ত ভাই দুর্দান্ত একটা পোস্ট দিয়েছে আমি দেখেছি। অনুবাদের ক্ষেত্রে আপনার বিবেচনাটা কি থাকে, কোন বইটা আসলে আপনি অনুবাদ করতে চান বা মানে কেন আসলে দ্য কালার পার্পল বেছে নিলেন, জনপ্রিয় বলেই কি শুধুমাত্র? নিশ্চয়ই নয়। প্রথম কথা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে দুটো বিষয়কে আমি প্রাধান্য দিই। এটি গুরুত্বপূর্ণ বই হতে হবে, কারণ অনুবাদের জন্য পৃথিবীতে হাজার হাজার বই আছে। আমি সেই কাজগুলো করতে চাই একই সঙ্গে যেগুলি গুরুত্বপূর্ণ এবং আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, এবং আমি একটু চেষ্টা করি নতুন পথে হাঁটতে, যে বই এর আগে অনুদিত হয়নি আমি সেটা করতে চাই। আমার অনুবাদের প্রথম উপন্যাস শুদ্ধস্বর থেকে বেরিয়েছিল 2013 সালে, সেটার নাম হচ্ছে দ্য বেলজার, সিলভিয়া প্লাথের একমাত্র উপন্যাস। আমার জানা মতে দ্য বেলজার বাংলা ভাষায় আমি প্রথম অনুবাদ করেছি। ঠিক একইভাবে ওই পথে হাঁটতে গিয়েই আমি এলিসিওকের বইটা বেছে নিয়েছি, যে ভীষণ রকমের চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে 20 শতকের শুরুর দিকের আফ্রিকান আমেরিকানদের কালো আমেরিকানদের লোকভাষা, যেটা একেবারেই আঞ্চলিক ভাষা, সেটাতে এটি লেখা হয়েছে। সো আমার জন্য এটা ছিল অনুবাদের কাজটা মাটি কোপানোর মতো এবং বিরুদ্ধ স্রোতে সাঁতার কাটার মতো, খুবই কঠিন ছিল, প্রত্যেকটা শব্দ নিয়ে ফাইট করতে হয়েছে, কিন্তু যত চ্যালেঞ্জ তত আমার মজা লাগে। এবং আমি চেষ্টা করেছি দেশে বিদেশে বিভিন্ন উৎস ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে এটা করার জন্য। ফলে আপনার প্রশ্ন যদি ফিরে আসি, আপনি যেটা বলেছেন কোন ধরনের বই, সেই বই যে যাইয়ের আগে অনুদিত হয়নি, সেই বই যেটিকে আমি গুরুত্বপূর্ণ মনে করি এবং সেই বই যেটি আমি মনে করি যে বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ এবং এটাকে চ্যালেঞ্জিং মনে আমার। ভালো লাগা গুরুত্বপূর্ণ না, ভালো লাগার ব্যাপার মানে আপনার ভালো লাগা। আচ্ছা একটু বলি ব্যাপারটা, বেলজার যখন অনুবাদ করলাম তার আগে আমি এটি পড়িনি। আমি যখন অনুবাদের প্রস্তাব পেলাম আমি না পড়ার আগে অনুবাদ শুরু করেছি, আমি কিন্তু পড়িনি, আবার অনুবাদ করতে করতে পড়া হয়েছে। ফলে আমার ভালো লাগাটা কোনো কোনো যখন ফরমাইশি কাজ করব তখন অনেক ক্ষেত্রে গোল, আমি জানি যে আমাকে করতেই হবে এরকম। আর এলিস ওয়াকের এই বইটার ক্ষেত্রে নিশ্চয়ই আমার ভালো লাগাটা প্রাধান্য পেয়েছে। আমাকে যখন বাতিঘরের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, বাতিঘর আমার বইয়ের প্রকাশক, তো তখন আমি বিভিন্ন বই দেখছিলাম এবং এই বইটা আমি এর আগে একবার পড়া ছিল, আবার পড়লাম এবং মনে হলো যে খুব চ্যালেঞ্জিং, তাই মনে পারবো, তো সেক্ষেত্রে নিশ্চয়ই এক্ষেত্রে ভালো লাগাটা প্রাধান্য পেয়েছে। তবে ফরমাইশি কাজ হলে আর করতেই হবে যখন করে ফেলি। মানে আপনার এই পছন্দের তালিকায় বা চ্যালেঞ্জ নেওয়ার তালিকায় কী কী আছে যদি পাঠকদেরকে একটু আগাম জানিয়ে রাখেন? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আর্নেস্ট হেমিংওয়ের ভক্ত, তবে হেমিংওয়ের আসলে বই প্রায় সবই অনুবাদ, প্রায় না সবই অনুবাদ হয়ে গেছে। তারপরে হেমিংওয়ের কোনো একটা বই অনুবাদ করার ইচ্ছে আমার আছে, হেমিংওয়ে আমার খুব প্রিয়। আর দ্বিতীয় হচ্ছেন দস্তয়েভস্কি, দস্তয়েভস্কির বইও সব অনুবাদ হয়ে গেছে। তারপরে আমি চেষ্টা করছি তুলনামূলকভাবে কম প্রচারিত হয়েছে এরকম কোনো বইকে অনুবাদের মাধ্যমে আলো নিয়ে আসতে। আর আমি মার্কেজ অনুবাদ করেছি বেশ কয়েকটা গল্প, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, মার্কেজের গল্পের একটা সংকলন অনুবাদ করার ইচ্ছে আমার আছে। সো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, আর্নেস্ট হেমিংওয়ে, দস্তয়েভস্কি। সাহিত্যের কাছে আপনি আসলে কী খোঁজেন, মানে যা অনুবাদ করছেন, নিজে লিখছেন, লিটারেচারের আনন্দ আপনি কীভাবে উপভোগ করেন, আসলে মজাটা কোথায়? দেখুন আমার 50 ছুঁই বয়স, জীবনে প্রথম বই পড়েছিলাম যদ্দূর মনে আছে ধরেন 6-7 বছর বয়সে। আমাদের পরিবারের মধ্যে একটা বাসাতে পড়াশোনা আগ্রহ ছিল, আমার মায়ের জন্য আমি লাইব্রেরিতে বই আনতে যেতাম, আমার বাবা বই লিখেছেন, বেশ কয়েকটা লিখেছেন, আমার পিতামহও বই লিখেছেন। সো একটা ধারাবাহিকতা আমাদের মধ্যে আছে এবং পড়ার প্রতি আগ্রহ। সো সাহিত্যের মধ্যে প্রথমে খুঁজতাম যখন অল্প বয়সে, আপনার মতোই মজা খুঁজতাম, ভালো লাগতো, সময় কাটাতাম, সেবার বই প্রচুর পড়েছি। যতই বয়স হতে লাগলো তখন সাহিত্যের মধ্যে আমি নিজেকে খুঁজি, আমার মানুষ হিসাবে আমার কী দায় একটা সমাজের কাছে আছে, এবং নিজেকে একটা আবিষ্কার করা। আমি যখন একটা বিখ্যাত কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো বই পড়ি তখন মানব চরিত্রের অন্য একটা দিকের উপর যেন আলো পড়ে, আমি যেন মানুষকে আরও ভালোভাবে বুঝতে পারি, সমাজকে, পৃথিবীকে ভালোভাবে বুঝতে পারি। কাজে এক ধরনের আত্ম আবিষ্কার, পৃথিবীকে আবিষ্কার, সমাজকে নতুন একটা আলোয় দেখা, এই ব্যাপারটা আমার পড়াশোনার মধ্যে এখন অনেক বেশি গুরুত্ব পায়। এবং সাহিত্যের মধ্যে, চিরায়ত সাহিত্যের মধ্যে, আপনিও অনেক ভালো পাঠক, আপনি জানেন যে বুধ হয়ে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলার যে আনন্দটা, আমি আসলে আনন্দের প্রত্যাশী। এবং একই সঙ্গে বয়স যত বাড়ছে নতুন কিছু আবিষ্কার করা, নতুন একটা চেতনা, নতুন একটা ভাব। আর্নেস্ট হেমিংওয়ের একটা গল্প পড়লাম, এমন হয়েছে পড়া শেষ করে সঙ্গে সঙ্গে আবার শুরু থেকে আবার পড়তে শুরু করেছি। তো এই ব্যাপারটা আমাকে আলোকিত করে, আলোড়িত করে, আমি চাই যে সাহিত্যের মাধ্যমে পৃথিবীকে, সমাজকে নতুন চোখে দেখতে এবং পাঠকের সঙ্গে পরিচয় করে দিতে। দারুণ। মানে আপনার, আপনি এরপর কী অনুবাদ করবেন তা আমরা জানলাম, নেফারতিতি, আলমপন এবং মসনদের পরে উপন্যাস কী আসছে বা গদ্য কী আসছে? জটিল প্রশ্ন। আমি নিজে আসলে এগুলো সবই ক্যারেক্টার বেজ, আপনার একটাতে নেফারতিতি, একটাতে জাহাঙ্গীর নূরজাহান, একটাতে শাহজাহান এবং তার ছেলেরা, এবং সে ক্যারেক্টারের পেছন পেছন এসছে সেই সময়টা, সেই সমাজটা। কাজে আমি এমন চরিত্র খুঁজছি যে চরিত্র তার সময়কে ধারণ করে, তার সমাজকে ধারণ করে। আমি এখনও নিশ্চিত না, তবে আমার ধারণা আমি আলেকজান্ডার দ্য গ্রেট নিয়ে একটা উপন্যাস লেখার মুখোমুখির এই পর্বে থামছি আমরা আজকে এখানেই, অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে দেখা হবে অতি দ্রুতই।
পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।